ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمال جو ديني بھائی آپ نے ایدیر سنت سمپر کے جانتے سائلین ঈদের সুনতের মধ্যে গুরুত্বপূর্ণ সুনত হচ্ছে ঈদের দিন সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করা। এ ব্যাপারে একটা হাদিস আবু দাউদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা ওয়াহুম ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন তখন তাদেরকে দেখলে তারা দুই দিনের মধ্যে নির্দিষ্ট দুই দিনে তারা আনন্দ করে, খেলাধুলা করে। ফাকালা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ আবদালা কুমুল্লাহু তাআলা বিহিমা খাইরা মিনহুমা ইয়াওমাল ফিত্র ওয়াল আদহা। আল্লাহ তাআলা জাহেলিয়াতের এই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য উত্তম দুইটা দিন দান করছেন, যেগুলা এই দুই দিন থেকে অনেক বেশি কল্যাণকর। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আদহা। তাই এই দিনের মধ্যে খুশি করা শরীয়তের লেভেল ঠিক রেখা, নাজায়েজ অন্যায় বা গান বাদ্য তারপরে ফরজ নষ্ট করার মাধ্যমে না, বরং শরীয়তের সীমারেখা মধ্যে আপনাকে এখানে বিনোদন করতেই শরিয়া উৎসাহিত করছেন। আর গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আল-ইগতিসাল ও তাজাম্মুলুল ঈদ, গোসল করা এবং ঈদের জন্য সৌন্দর্য গ্রহণ করা। এটা আমাদের অনেক আসলাব থেকে সাহাবায়ে কেরাম এবং ওনাদের পরে যারা আছেন তাবেইন তাবেইন তাদের থেকে এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসিবা আদর্শ অনুসারে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে বিশেষ জামা পড়তেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাগুলোর মধ্যে অন্যতম, যে উন্নত মানের এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুটি প্রিয় জামা ছিল। ওয়াকানা আয়ালবিসু লাহুমা আই লিল ঈদাইনি আজমাল সিয়াবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুইদের জন্য দুই উত্তম পোশাক পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাল সিয়াবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো জামা কাপড় ছিল এগুলো হচ্ছে উত্তম জামা কাপড়। ওয়া কানা লাহু হুল্লাতুন ইয়ালবিসুহা লিল ঈদাইনি ওয়াল জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুল্লা, বিশেষ ধরনের একটা জামা ছিল, যেটা আবা বলা হয় আরবিতে, একেবারে পুরা শরীর টাকনুর উপর পর্যন্ত ঢাকা থাকে এবং যে সাধারণ পোশাকের উপরে পড়ে এটাকে হোল্লা বলা হয়। এটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদে এবং জুমার দিনে। তাই নতুন কাপড় পড়তে হবে এটা না, বরং আপনার কাছে পাঁচটা কাপড়ের মধ্যে যেটা উত্তম সেটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা ছিল উত্তম, অন্যান্য কাপড় তুলনায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইদে এবং জুমাতে পড়তেন। আর সুগন্ধি ব্যবহার করবে পুরুষেরা, মহিলারা ব্যবহার করবে না। তারপরে মহিলারাও বাইর হবে ঈদে সালাতের জন্যে, যদিও নাকি তাদের হায়েজ থাকে, নেফাস থাকে, তাদের উপর যে সালাত পড়ার পরিস্থিতি পরিবেশ না থাকে, তারপরে তারা উপস্থিত হবে, তবে তারা একেবারে নিজের সৌন্দর্য প্রকাশ করে বাইরে হবে না, তার হাতের গোলাপ লাগাবে না, ক্রিম লাগাবে না, যাতে করে পর পুরুষে তার আকৃষ্ট হয় এবং দেখতে শুনতে এমন সুন্দর জামা কাপড় পরিয়ে বাইরে হবে না, মানে তাফিলাত বলা হয়েছে হাদিসের মধ্যে, অর্থাৎ জীর্ণ শীর্ণ অবস্থায় বাইরে হবে। যারা সালাত পড়তে পারবে, অর্থাৎ তার যে সমস্ত মহিলারা পবিত্র থাকবে তারা তো ঈদের সালাতে পড়বে, খুতবাও শুনবে, আর যারা সালাত পড়তে পারবে না হায়েজ নেফাসের কারণে, ঋতুর কারণে, তখন তারা শুধু খুতবা শুনবে আর নামাজের স্থান থেকে তারা ফাঁসে অবস্থান করবে। আবু দাউদের মধ্যে হাদিসটি আছে যে ইজা শাহিদ না সলাতা হাইসু কল লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। তোমরা মহিলারা যদি নাকি জামাতে মসজিদে নামাজ পড়তে আসে বা মুসল্লাতে নামাজ পড়তে চায়, তোমরা তাদেরকে নিষেধ করবে না। ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়াহুন্না তাফিলাতিন। তবে তারা বাইর হবে এমন অবস্থায় যে তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ হবে না, জীর্ণশীর্ণ অবস্থা বাইর হবে। আর ইবনে হুজুর রহমতুল্লাহ বলেন,
যেমন তারা মহিলারা সুগন্ধি ব্যবহার করবে না, এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেই মহিলারা এমনভাবে কোনো কিছু করবে না যেই পর পুরুষে দেখলে তাদের তাদের প্রতি আকৃষ্ট হবে, যেমন একেবারে খুব সুন্দর কাপড় পরবে না, তারপরে এবার অলঙ্কার যেটা দেখা যায় এরকম, তারপরে যে পুরুষদের সাথে যে ঘেঁষাঘেঁষি যদি না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যদি নাকি মহিলারা ঈদগাহে যায়, এদিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে যাতে করে পরপুরুষের সাথে তাদের ঘেঁষাঘেঁষি না হয়। আর ঈদ উল ফিতরের একটা সুন্নত হচ্ছে যখন রমজান শেষ মাগরিবের আজান দিয়ে ফেলবে এর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যত বেশি ফুটতে পারে এটা ফুটবে, তো যখন নাকি ঈদগাহে চলে যাবে তখন এটা বন্ধ করে দেবে। এই বিষয়ের উপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত আন্নাহু কানা ইয়াকুলু যাওমাল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বাইরে হইতেন ফায়ুকাব্বির তখন তাকবীর দিতেন মুসাল্লাতে অর্থাৎ ঈদগাহে আসা পর্যন্ত, ওয়াহাত্তা ইয়াকজিয়া সালাত নামাজ শেষ করা পর্যন্ত, ফাইদা কদা সালাতা কদা তাকবীর, যখন নামাজ শেষ করে ফেলতেন তখন তাকবীর বন্ধ করে দিতেন। আল হাফেজ বগবি বলেন মিনা সুন্নাতি আজহারু তাকবীর লাইলাতুল ঈদ মুকিমিন ওয়া সফরান, মুকিম অবস্থা হোক সফর অবস্থা হোক দুই ঈদের রাত্রিতে তাকবীর দিবে, এবং ওয়াফি মানাজিলিহিম তাদের ঘরের মধ্যেও তাকবীর দিবে, মাসাজিদিহিম মসজিদের মধ্যেও দিবে, ওয়াসওয়াকিহিম বাজারের মধ্যেও দিবে, তারপরে রাস্তার মধ্যেও দিবে, এবং পাবিল মুসাল্লা ইলা আন ইয়াহজুরুল ইমাম এবং ঈদগাহের মধ্যেও দিবে ইমাম উপস্থিত হওয়ার আগ পর্যন্ত, ইমাম উপস্থিত হয়ে গেলে তখন মুসল্লিরা তাকবীর বন্ধ করে দিবে। তারপরে যখন সালাতুল ঈদের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে রওনা করবে এর আগে মুস্তাহাব হচ্ছে সে কয়েকটা খেজুর খাবে বেজোড় সংখ্যায়, হাদিসটি বুখারীর মধ্যে বলা আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামরাতিন ওয়া ইয়াকুলুহুন্না ভিত্রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিত্রে বাইর হইতেন না যে পর্যন্ত না খেজুর খেতেন, তবে খেজুর খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যা, ওয়া ইয়াকুলুহুন্না ভিত্রান ভিত্তির মানে বেজোর সংখ্যা খেজুর খেতেন। এই খেজুরের ব্যাপারে এটাই শুনুন যে ঈদগাহে যাওয়ার সময় বেজোর সংখ্যা খেজুর খাওয়া সুন্নত, সাধারণ অবস্থাতে জোর বেজোর কোনো সমস্যা নাই। তারপরে তিরমিজির একটা হাদিস আছে বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজু মিনাল ফিত্রি হাত্তা ইয়াতউমা ওয়া ইয়াউমা নাহরে লা ইয়াকুল হাত্তা ইয়ারজিয়া ফায়াকুলা মিনা সিকাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর ছিল তিনি ঈদ উল ফিতরের সময় কিছু না খেয়ে বের হইতেন না, আর কোরবানির সময় যে কিছু খেয়ে বের হইতেন না যে পর্যন্ত ফিরে এসে উনি কোরবানি থেকে খাইতেন, অর্থাৎ ঈদ উল ফিতরের মধ্যে কিছু খেয়ে দেওয়া সুন্নত আর ঈদ উল আজহার মধ্যে কিছু না খাইয়ে দেওয়া সুন্নত, বরং আসিয়া নিজের কোরবানি থেকে খাবে যদি কোরবানি থাকে। তারপরে আরেকটা মুস্তাহাব হচ্ছে এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে, এ বিষয়ে হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়াউমুল ঈদে খালাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল যখন ঈদের দিন হইতো তখন রাস্তা পরিবর্তন করতেন, হাদিসটি বুখারীতে আছে। তারপরে উমাইয়া ইয়াল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমরা যেন মহিলাদেরকে ঈদগাহে সালাত আদায় করার জন্য নির্দেশ দেই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে, এবং উঠতি বয়স্ক নারী যারা আছে এবং যারা হাইজ আছে হাইজ অবস্থা আছে নেফাত অবস্থা আছে তাদেরকেও যেন বলি ওয়াইশাদ মিনাল খাইরা ওয়া দাওয়াত আল মুসলিমিন, তারা কী করবে কল্যাণ কাজের মধ্যে অংশগ্রহণ করবে এবং মুসলমানদের দোয়ার মধ্যে তারা উপস্থিত থাকবে, অর্থাৎ সাধারণ মহিলারা তো নামাজও পড়বে খুতবাও শুনবে, যাদের হাইজ নেফাসের কারণে নামাজ পড়তে পারবে না তারা অবশ্যই খুতবার মধ্যে যে দোয়া আছে এখানে আমিন বলবে খুতবা শুনবে নসিহত শুনবে, এবং ফাঁসে ফায়াতাজিলনান সালাত অর্থাৎ নামাজের ব্যাপারে তারা এক ফাঁসে থাকবে, ইয়া তাজিলনান মুসাল্লা মুসাল্লা এক ফাঁসে তারা থাকবে মুসল্লিদেরকে নামাজের শুরু করে দিবে, হাদিসটি বুখারীর মতো বর্ণনা করা আছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে এই হাদিস থেকে বলেন সাধারণত মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম জুমা এবং জমাতে উপস্থিত হওয়ার থেকে, কেউ যদি চাইতে সেটা বাধা দিতে পারবে না কিন্তু উত্তম ঘরে পড়া, তবে ঈদটা ভিন্ন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশেষভাবে তাদেরকে ঈদের সালাতে বাইরে হওয়ার নির্দেশ দিচ্ছেন, বরং বলছেন যে নিজের খেমার নিজের ওড়না না থাকলে ধার করে ওড়না নিবে, বরং যদি নাকি নিজে হাইজ নার্ভাস অবস্থা থাকে, নাফাক অবস্থা থাকে, তার ফলেও সে যাবে ওইখানে, তোমাদের তারা সামিল হবে নামাজের মধ্যে সামিল না হলেও। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা ঈদের সালাতের জামাতে যেখানে ঈদগাহ হোক বা মসজিদে হোক ওইখানে যে খুতবা দেয় খুতবা শুনবে, তারপরে তোয়াতে আমিন বলবে, তারপর জিকির আজকার করবে এবং ওই দিন আহকাম সম্পর্কে জানবে, ঈদের আদব সম্পর্কে জানবে। তারপর যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে তো তখন ঈদ মোবারক দিবে, ঈদ মোবারক এটা দোয়া হিসেবে বলবে যে আল্লাহ তাআলা যেন আপনার জন্য বরকতপূর্ণ করে এই ঈদের দিনকে। বা আমাদের আসলাফদের মধ্যে যে সাহাবায়ে কেরামদের আমল ছিল ইজাল তাকাউ ইয়াউমাল ঈদি, একে অপরের সাথে ঈদের দিন সাক্ষাৎ হলে তারা বলতো একে অপরকে তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকা, আল্লাহ তাআলা আপনার থেকে আমাদের থেকে আপনার থেকে ইবাদতগুলো কবুল করুক। এটা একটা দোয়া, আমরা দোয়া হিসেবে এটা বলতে পারি, ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দিব, পরবর্তীতে ঈদ মোবারক বলবো। এটা এই অর্থে যে আল্লাহ তাআলা আপনার জন্য ঈদকে বরকতপূর্ণ করুক, বা এই এই দোয়াটা বলবো যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনার থেকে ইবাদত কবুল করুক। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমাদের দেশে কুসংস্কার, সেটা হচ্ছে ঈদের দিনে মানুষ সে কবর জিয়ারতকে সুন্নত হিসেবে মনে করে না। ঈদের দিনে হচ্ছে দিন, ঈদের দিনটা হচ্ছে খুশির জন্য, কবর জিয়ারত এটা একটা দুঃখ বেদনার দিন। হ্যাঁ, এই দিনে বিশেষ করে এই দিনকেই সুন্নত মনে করা এটা বেদাত অন্তর্ভুক্ত হবে। এমনি সাধারণ গতিতে করলে কোনো সমস্যা নেই, কিন্তু ঈদ আজকে এইভাবে এই জন্য এই নিয়তে কবরস্থানে গিয়ে জিয়ারত করা এটা কুসংস্কার, এটা বেদাত অন্তর্ভুক্ত হবে। আর আমাদের দেশে ঈদ উপলক্ষে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে কী করে, কোলাকুলি করে, তারপরে হাত মিলায় ঈদ উপলক্ষে, না এটা ঈদের সুন্নত না, এটা হচ্ছে কোলাকুলিটা হচ্ছে সফরের সুন্নত। ঈদ উপলক্ষে যারা সফর থেকে আসছে, ঢাকা চট্টগ্রাম থেকে আসে, দূরের থেকে আসে, বিদেশ থেকে গেছে, বা অনেক দিন পরে মাসকে মাসের পরে দেখা হয়েছে নিজের কোনো প্রিয়জনের সাথে, তখন তাদের সাথে কোলাকুলি করবে, এটা সুন্নত। আর যারা বাড়ি ঘরে সবসময় আসে শুধু ঈদ উপলক্ষে, কোলাকুলি করা এটা বেদাত। তবে মুসাফা সবসময় সুন্নত, সালাম দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে হাত মিলাবে, এটা অবশ্যই সুন্নত, এটা সফরের সাথে সম্পর্ক না, এটা যে কোনো সময় যে কোনো দিন ইচ্ছারা যে কোনো সময় সালামের পরে এটা করা সুন্নত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাফ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।